যে একটা টেস্ট ম্যাচ আমাদের আফগানিস্তানের সাথে এবং ভেরি চ্যালেঞ্জিং কন্ডিশন এখন যথেষ্ট গরম সব কিছু মিলে আমরা একটা বেস্ট পসিবল সাইড আমরা দাঁড়া করেছি আশা করছি আমরা আফগানিস্তানের যে বেস্ট ক্রিকেটটাই খেলব অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার টিমে না থাকলে আমাদের অধিনায়ক টিমে নেই এটা অবশ্যই আমাদের জন্য একটা চিন্তার কারণ তারপরে যারা আছে তাদের পুরোপুরি ক্যাপেবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার এবং দেশকে দেওয়ার অনেক কিছু আছে শাহাদাত দীপু এবং মুশফিক হাসান দুজনে আমাদের হাই পারফরমেন্স ইউনিটে কাজ করছে এবং হাই পারফরমেন্স ইউনিট প্লেয়ার ওরা এবং আমরা যথেষ্ট কনফিডেন্ট ওরা ইনশাআল্লাহ আশা করি যে রেড বল ক্রিকেটে নিজেদেরকে সুযোগ পেলে মেনে ধরতে পারবে তারপর কিছু কিছু জায়গা আছে কিছু ব্যাটসম্যানেরকে দেখতে হয় যেমন দীপুর কাছে আমরা মনে করি যে ওর ইন্টারন্যাশনাল এরি নাই ওর যথেষ্ট ক্যাপেবিলিটি আছে খেলার সেই টেকনিক্যাল সাইডগুলি চিন্তা করে ওকে দেওয়া হয়েছে মুশফিক হাসানের যথেষ্ট ক্যাপেবিলিটি রাইট এরিয়ায় কনসিস্টেন্ট ভালো বল করার ক্যাপেবিলিটি আছে তো আশা করছি যে দুজনেই সুযোগ পেলে নিজেদেরকে ভালো মতো মিলে ধরতে পারবে এটা তো টোটালি ডিপেন্ড করে ফিজিও এবং ট্রেনারের এদের ফিটনেস লেভেলটা দেখে এই জন্যে আমরা পাঁচটা পেস বোলার ইনক্লুড করে রেখেছি স্কোয়াডের মধ্যে তো ওর যদি পুরোপুরি 100% না হলে তো ফিটনেস যদি পুরোপুরি 100% না থাকে ডিফিকাল্ট হবে তারপরে আমরা আশাবাদী যেহেতু একটা টেস্ট ম্যাচ আছে ইনশাল্লাহ পুরো ফিট হলে খেলবেন সবাই বাট এটা অনেকদিন আগে খেলেছে আমাদের প্লেয়াররা এখন যথেষ্ট ম্যাচিউর যথেষ্ট এক্সপিরিয়েন্স তো আমি আশা করি যে এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে আফগানিস্তানের সাথে ভালো রেজাল্টটাই আমরা পাবো